সাকিব তুমি বেশ প্রশংসায় পঞ্চমুখ ছিল নাকি যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম আমার দেখে প্রথম জিনিস মাথায় এসেছে উনি অনেক সুন্দর কিন্তু আমি কোথাও এই কথাটা বলিনি যে আমি ওনার প্রেমে পড়ে গিয়েছি সাকিব খানের কটা সিনেমা দেখেছিল আমি অনেক সিনেমাই দেখেছি সাকিবের সাথে বুবলিকেও দেখেছো অপুকেও দেখেছো জি নাবিলাকেও দেখলে কাকে বেশি ভালো লাগলো আমার নিজেকেই ভালো লেগেছে সাকিবের কাজ দেখেছো নিশুর কাজও দেখেছো সাকিব না নিশু ফমি সাকিব খান সাকিবের সাথে কি তোমার নতুন কোন সিনেমার সামনে হওয়ার সম্ভাবনা আছে কিনা জানো কিনা না এখন পর্যন্ত সেরকম কোনো কথাবার্তা নেই দর্শক স্বাগত জানাচ্ছি বলার বল অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি এমন একজন অতিথি খুব সহসা যার নাম বললে আপনারা চিনে যাবেন কিন্তু তাকে কি নামে আসলে আমি বলবো আমি জানি না আমি বিশ্বাস করি বাংলাদেশে গত পাঁচ সাত বছরে টেলিভিশনে যতগুলো মুখ এসেছে উপস্থাপনা করেছে মঞ্চে বা আমি যে বলবো যে কোনো মাধ্যমে আমার দেখা অন্যতম সেরা একজন উপস্থাপিকা সেটি ছিল তার পরিচয় তারপর তারপর একটা ঝলকে এমন একটি সিনেমা করলো অমিতাভ রেজার সিনেমা আয়নাবাজি সেই আয়নাবাজির রিদি তারপর আর নাই কোথায় যেন হারিয়ে গেল নাই নাই তো নাই একদম নাই তারপর আবার কাউকে কিছু না জানে চুপি একদিন হঠাৎ করে একটা ঘোষণা এলো তুফান রাহেন রাফি তুফান সিনেমার নায়িকা দুই নায়িকার এক নায়িকা হচ্ছে জুলি চরিত্রে অভিনয় করছে মাসুমা রহমান নাবিলা নাবিলা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া আপনি কেমন আছেন আছে তুমি কেমন আছো আমি তো ভালো আছি আমি তুমি কি মাসুমা রহমান নাবিলা না জুলি না রিদি আমি মাসুমা রহমান নাবিলা এই মুহূর্তে তো মাসুমা রহমান নাবিলা অফ ক্যামেরা যখন হয়ে যায় তখন আমি সবসময় নাবিলা তো রিদি এবং জুলি এই দুটো ক্যারেক্টার দুটো চরিত্র মানে আলোচিত চরিত্র মানে এখনও তো আয়নাবাজি ধরো সেই যে দৃশ্যগুলো চঞ্চল চৌধুরীর সাথে হ্যাঁ একটা সহজ সাধারণ একটা মেয়ে তার প্রেম তার ভালোবাসা তার আবেগ তার উচ্ছ্বাস তারপর অনেক দিন নাই নাই মানে নাই বিয়ে শাদি করলাম মা হলা সংসার জীবন সুন্দর সুন্দর বিভিন্ন স্থিতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে হ্যাপি কাপল কাউকে কিছু বুঝতে দিলে না তারপর আবার হঠাৎ করে একটা তুফানের moti তুফান utlo jeno juli choritre মানে এটার জন্য কি আসলে তুমিই প্রস্তুতি নিচ্ছিলে নাকি এটা পুরোটায় হঠাৎ করে হয়ে গেল হঠাৎ না প্রস্তুতি মানে एक्चुअली আমি তো আসলে মনে মনে ইভেন আয়নাবাজির সময়ে যে এই ব্যাপারটা যে কিউ আসলে কখনো কল্পনা করেনি তার আগে আমি উপস্থাপনা করতাম যে আমি কখনো সিনেমা করতে পারি তাও অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা রিয়াকশন কিন্তু অনেকটা সিমিলার ছিল যতটা এই এখনের সময়ে যখন তুফানে আমার নামটা সামনে আসলো ওই সময়ও অনেকটা কেউ যেন ভাবতেই পারে না ব্যাপারটা এরকম আর এরপরের বিষয়টা হচ্ছে যে একটা লম্বা সময়ে গেছে কার যেগুলো আসছিল করতে ইচ্ছা করেনি বিয়ে হলো কোভিড হয়ে গেল বাচ্চা হলো তো এর মধ্যে আসলে আমিও মানে আমার বেবি যখন এক বছর হয়ে গেছে তখন থেকে আমি আসলে একটু একটু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম আবার কাজ করার কারণ খুব মিস করছিলাম সব মিলিয়ে তো তখন আমি সবাইকে একটু একটু জানান দিচ্ছিলাম একটু একটু করে যেটা আমার এত দীর্ঘ সময়ের ক্যারিয়ারে কখনো আমার করতে হয়নি বাট তখন আমার এটা করতে হয়েছিল আমাকে সবাই বলছিল কাজ করতে চাইলে জানান জানাতে হবে তো আমার পরিচিতদের মধ্যে যাদের সাথে দেখা হতো কোথাও তো আমি জানাচ্ছিলাম যে আমি কাজ করতে চাই বা আগ্রহ তুমি বলেছো হ্যাঁ আগ্রহটা প্রকাশ করেছিলেন হ্যাঁ সেটা কি তুমি শারিয়ার শাকিলকেও বলেছিলে তাহলে যে তো শারিয়ার শাকিলের থেকে তুমি কাজ করো অনেক ধরনের কাজ করবো অনেস্টলি আমি বলবো আমি কাকে কাকে বলেছি আমি যেমন রেদোয়ান রনিকে বলেছিলাম আমার মনে আছে আমি সিহাব শাহিনের উনার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল উনি অন্য কাজে ফোন দিয়েছিল তখন ওনাকে বলেছিলাম এরকম বাট শাহরিয়ার শাকিল কি ওনার সঙ্গে কিন্তু আমার একটা দীর্ঘ সময়ের মানে কাজের সূত্রে একটা সম্পর্ক আছে এবং বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওনার সঙ্গে ওনার সাথে ওনার সাথে আমার অনেক অনেন অফ কথাবার্তা হয় ওনাকে উনাকে না আবার কখনো আলাদা করে বলতে হয় কারণ আমার কাছে সব সময় মনে হয় উনি самhao আমার জায়গাটা বুঝে জানে এবং উনি সব সময় উনি আমাকে খুব পছন্দ করে উনি আমার সঙ্গে কাজ করে উনি আমার মনে অনেক সুন্দর সুন্দর নন ফিকশন গুলো ডিরেকশনে আমি স্থাপন করতে এই অফারটা কে করলো তোমাকে তো এইটা এটা অ্যাকচুয়ালি রাফি করেছে বাট অফকোর্স রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল দুজনেরই একটা তাদেরও এক ধরনের হ্যাঁ আগ্রহ বা ইচ্ছা ছিল তো রাহেন সাথে কি তোমার আগে থেকে পরিচয় ছিল এই তুফানের মানে ঘটনার আগে আমার মনে হয় আমি হার্ডলি তাকে একবার কি দুবার বিভিন্ন দাওয়াতে দেখেছি কিন্তু তার সিনেমা দেখা বা তার কোনো কাজ দেখা এই ধরনের কোনো ইয়ে ছিল না সিনেমা তো দেখেছি দেখেছিল কোনটা দেখেছিল সবগুলোই মানে এক দুটো বাদে

কখন ফোন করবো এইটার ক্ষেত্রে কিরকম ছিল তুফানের যখন অফার করলো কারণ নাই আবার নায়িকা হচ্ছে দুটো তাকে কতটা বেগ পেতে হয়েছে আমি জানি না কিন্তু আমি এটা নিয়ে খুব বেশি আসলে চিন্তা করিনি মানে এটা আমি সাথে সাথেই রাজি হয়েছিলাম যখন আমাকে হ্যাঁ গল্প বলেছে এই বলেছে আমি আমি এটা করতে চাই এখানে আমার একটা প্রশ্ন হ্যাঁ সাথে সাথে রাজি হলে আমার ধারণা ছিল যে একটু অন্যরকম কারণ কেন বললাম রাফিকে বেগ পেতে কারণ যে আজকে আমাদের মানে বাংলা সিনেমার নায়িকা বা নায়কদের সম্পর্কে একটা ধরো একটু থাকে না সুশীলদের মধ্যে বা নাগরিক সমাজে একটু তাদের ইমেজটা নিয়ে একটু নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা হয় সেখানে ছবির গল্প সাকিব খানের উপরে বেসড করে বেসিক্যালি তো আসলে তাই তার সাথে আরও অনেকগুলো ক্যারেক্টার আছে খুবই গুরুত্বপূর্ণ চঞ্চলের যে চরিত্রটি যদি বলি মিশা বা আরও যারা আছে কিন্তু এখানে মিমি চক্রবর্তী এবং তুমি বলা চলে যে মানে সাকিবের গুরুত্বপূর্ণ চরিত্রের পাশে তোমরা দুটা অসাধারণ গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্র কিন্তু যখন সাকিবের নামটি তোমাকে শোনা বলা হলো নায়ক হিসেবে তখন তোমার কি তখনও তুমি কি এক বাক্যে রাজি হয়েছিলে হ্যাঁ প্রশ্নটা করছি কেন তুমি বুঝতে পারছো না

কারণ কি আমি যে সাকিব খানকে তখন এত পার্সোনালি চিনতাম তাও না কিন্তু আমি কে এটা আমি খুব ভালো মতো জানি তো এবং আমি আমার কাজের জায়গায় আমি খুব প্রফেশনাল তো আমি আমার এত বছরের ক্যারিয়ার যদি আমি উপস্থাপনাটাকেই ধরে নিই অনেক রকম কাজ করেছি অনেক মানুষকে মানুষের সঙ্গে মানে মানুষকে ডিল করার আমার অভিজ্ঞতা আছে তো ওইভাবে চিন্তা করলে আমার নিজের উপর বেশ কনফিডেন্স ছিল এ কারণে না আমি কার সঙ্গে কাজ করছি তার ব্যাকগ্রাউন্ড কি তাকে নিয়ে কি আলোচনা সমালোচনা আমি একদমই সেগুলো নিয়ে চিন্তিত না আমি আমার কাজটা করব আমার কাজ সুন্দর মতো করে আপনি আমার সঙ্গে আপনার সঙ্গে আমার মনে হয় এক দশকের বেশি সময় পরিচয় আমরা আমি আমার লাইফের দুটো বড় বড় রিয়ালিটি শো আপনার সঙ্গে করেছি তো আপনি আমাকে দেখেছেন যে আমি আমার জায়গায় কতটা প্রফেশনাল আর কনফিডেন্ট অ্যাটলিস্ট এগুলো নিয়ে আমি এত মাথা ঘামাই না তুমি খুব ভালোই বলেছো যে তুমি জানতা যে তুমি মানে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো পরিবেশের সাথে তুমি নিজেকে মানিয়ে চলার মতো সেই বিশ্বাস ছিল বলেই তুমি কাজ করছো আরেকটা বিষয় ছিল মানে গল্পটাও তোমাকে এক ধরনের গল্প ডিরেক্টর আমি রাফির সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলাম কিন্তু এটা আমি কখনো তাকে বলি নাই বলা হয় নাই এটা কাকতালিভাবে তার দিক থেকে এসেছে সো আমি খুব খুশি আর সবচেয়ে বড় ছিল যে প্রোডাকশানে যারা ছিল রনি ভাই এবং শাকিল ভাই দুজনেই আমার খুব কাছের মানে মানে একদমই বন্ধু বন্ধু বলা চলে এনারা এনাদের বাসায় আমি যাই এনারা আমার বাসায় আসে দাওয়াত খায় আমার হাজবেন্ডের সঙ্গে এনাদের ভালো সম্পর্ক তো যেখানে এরা আছে সেখানে কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে যায় থাকে না যে যেটা বললাম যে আমাদের সত্য হোক মিথ্যা হোক এটা বাস্তবতা যে সাকিবকে নিয়ে অনেক ধরনের যে প্রচারণাগুলো আছে সেটা খুব মানে সুস্থ প্রচারণা ছিল না মানে এই সিনেমাটা আসার আরও আগে কথা যদি বলি তো সেই জায়গায় তো ধরো যে কোনো পরিবারই এক ধরনের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার কথা স্বাভাবিক তো সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের দিক থেকে কীরকম ছিল মানে তোমাকে নিশ্চয়ই কাজে ওইটাই জানতে চাচ্ছি কি উৎসাহ দিল নাকি সে বললো যেটা ভালো মনে করো সেটাই করো বা সেরকম ইয়েটা কী ছিল তার রিয়াকশানটা জানতে চাই উৎসাহ দিয়েছে আমাকে যদি কখনও এরকম একটা ভাইবও দেয় যে যেটা ভালো মনে করো সেটা করো তাহলে সেটা আমার অনেক ব্যাটবাজ হয়ে যায় তখন ব্যাটবাজ বলতে আমি হিসেবে বলছি যে তখন আমি একটু ইয়ে হয়ে যাচ্ছে তাহলে কি করব কি করব না এই কারণ আমার কাছে আমার ফ্যামিলি অনেক গুরুত্বপূর্ণ তো উৎসাহ দিয়েছে বলেই আমার জন্য খুব সহজ হয়েছে কাজটা করা এবং ওই যে যেরকম আমি বললাম আমার নিজের উপর কনফিডেন্স আছে সেরকম আমার হাজব্যান্ডেরও আমার উপর মানে শতভাগ কনফিডেন্স আছে তো সে কখনোই ওই মানুষটা না যে আমাকে এটা করবা ওটা করবা না বা যেটা ভালো মনে করো করো হি ইজ নট লাইক দ্যাট ওরকম হলে আসলে বিয়ে করতাম কিনা সন্দেহ বিয়েটাও খুব বুঝে শুনেই করেছে ঠিকঠাক মানুষকে তুমি কি আগের মতো রেগে যাও কখনো কি মানে কখনো রাগ সেই রাগ আছে এখনো রাগ করি হ্যাঁ রাগ রাগের মতো কিছু হলে তো রাগ করি সেই রাগ কি ঘরের মানুষ কি সেই রাগটা দেখেছে তোমার হ্যাঁ কেন দেখবে না কিন্তু এই 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 যে বিষয় নিয়ে কথা বলছেন এটা নিয়ে কোনো রাগ রাগের অবকাশ ছিল না কিন্তু বেবি হওয়ার পর আমার ধারণা আমি বিশ্বাস করি যে নাবিলার রাগটা অনেকটাই মনে হয় কমেছে কারণ বেবির সামনে তো কখনোই নাবিলা যতই মেজ গরম হোক তখনও প্রকাশ করবে না নাফ কোর্স সেটা উচিত না করা কিন্তু রাগের মতো কিছু হলে আমি এখনো রাগী আবার আমার অফ হয়ে যায় প্রথমত তোমার মুখটা অফ হয়ে যায় অফ হয়ে যায় থেকে বলছি তো লা সেই এক মাস কলকাতা থাকা যেটা বলছিলাম তুমি কিন্তু আমাকে বলেন বাবু ভাই আমি কি কখনো অকারণে রাগী না কিন্তু যে রাগে মানুষ কিছু বলতেও পারে না যে রাগ দেখার পর সামনে আসতেও পারে না সেই রাগটা অনেক সময় ঘরের মানুষের সামনে প্রকাশ করলাম কি হয় সেটা একবার ভাবার চেষ্টা না এত বাজেও রাগিনা আচ্ছা যেটা হচ্ছে যে তুমি তুফান সিনেমার রিলিজের পরে এবং আগে কয়েকটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছো রিলিজের পরেই পরে আচ্ছা দেখলাম সেখানে তোমাকে ম্যাক্সিমাম সবাই সাকিব খান সম্পর্কে জিজ্ঞেস করছে যেরকম আপনি করছেন এবং তুমি তোমার আমি বিশ্বাস করি যে তুমি আসলে কখনো কাউকে নিয়ে মানে প্রশংসা না করতে চাইলেও তার খারাপ বলো না কিন্তু তার প্রশংসা কাউকে ভালো না লাগলে তার মোটেও প্রশংসা করো না তা আমার অভিজ্ঞতায় বলছে কিন্তু সাকিব সম্পর্কে তুমি বেশ প্রশংসায় পঞ্চমুখ ছিলে এবং তার আচার আচরণ তার বিহেভিয়ার কোথাও একটা শিরোনাম করছে যে আমি সাকিবের প্রেমে পড়ে গিয়েছিলাম বা তার মুগ্ধতা তার প্রতি এক ধরনের মুগ্ধতা এসেছিল এটা বলার পর আমি দেখেছি সাকিব খানের দুই স্ত্রীর ফেস সোশ্যাল মিডিয়াতে তোমার প্রতি তারা আকুল আবেদন জানিয়েছে আপা এত সহজেই বলবেন না তিনি বিবাহিত বা আমি এরকম কিছু দেখিনি কিন্তু হ্যাঁ আমি বলছি হ্যাঁ হ্যাঁ যে তাদের ঘর না সোশ্যাল মিডিয়াতে তো অনেকে পেজ চালায় অনেকে হুম হুম চাও পেজগুলো নিয়ে বলছে যে যাই হোক মানে কিছু তারা জিনিসটাকে খুব পজিটিভলি নেয়নি আচ্ছা বলবেন না তারপর তারপরে যেটা হয় আর কি আচ্ছা আমি প্রথমত এটা দেখিনি তার আগের প্রসঙ্গে আসি প্রেমে পড়ে গেছি কথাটা কিন্তু আমি কোথাও বলিনি কখনো কোথাও বলিনি এটা কোনো অন রেকর্ড আপনি পাবেন না না আমি কোনো অন রেকর্ড ভিডিওতে আপনি দেখবেন কোথাও আমি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছি না কোনো গণমাধ্যমকে বলেছি যে তারা কোনো প্রিন্ট মিডিয়ায়ও আপনি এটা দেখতে পাবেন না এটা কিন্তু কোনো পেজ থেকে বা কিছু থেকে ফ্যাব্রিক এখন অনেক ফ্যাব্রिकेटेड নিউজ যায় তো আপনি নিশ্চয়ই আমি আমি নিজেও একটু একটু কনফিউজড এটা কি মানে কি অর্থ বলছ এটা কি ক্যারেক্টার ভুল বললো না কি আসলে প্রশংসা করতে গিয়ে বলল যে হ্যাঁ তো আমি কখনোই সেই মানুষ না যে মানে মানে এই কথাটা প্রেমে পড়ে যায় গিয়েছি কনোটেশন মানে অর্থ তো আসলে অন্যরকম দাঁড়িয়ে যায় তো আমি কখনো ওরকম করে কথা বলার মানুষ না তো এটা এখন আমি এই সোশ্যাল মিডিয়ার যুগে এজন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কে কি বললো এই কারণ আমি না আসলে দেখি না এখন অতটা কারণ এত কিছু ভুল ইনফরমেশান এত মানে এক অর্থে একটু টক্সিকই হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার কালচারটা আর আমি তো বিশেষ করে ফেস করেছি তুফান করার মানে তুফানের নাম ঘোষণার পর যে এত কথা এত কিছু না জেনে না বুঝে কিছু বললেও দোষ হয়ে যায় না বললেও দোষ হয়ে যায় এই তো তার মধ্যে এটাও একটা যে এই কথাটা আমি কোথাও বলিনি আপনি কোনো মানে সোর্স থেকে আপনি এটা খুঁজে পাবেন না অথেন্টিক সোর্স থেকে যে আমি কথাটা বলেছি আমি বলেছিলাম যে উনাকে যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম আমার দেখে প্রথম জিনিস মাথায় এসেছে উনি অনেক সুন্দর যেটা সত্যি কথা উনি অনেক সুন্দর আমার মাথায় এটাই এসেছে বা লোকটা তো অনেক সুন্দর এই কথাটা আমি বলেছি আর মুগ্ধতা বা এই উনি অফকোর্স উনি উনি দেখতে সুন্দর উনি একজন ভালো অভিনেতা ইভেন উনার সাথে কাজের এক্সপিরিয়েন্সও আমার ভালো তো যেটা ভালো আমি সেটা বলবো না কেন তো সেগুলো ভালো সে পজিটিভ দিকগুলো আমি বলেছি কিন্তু আমি কোথাও এই কথাটা বলি নি যে আমি উনার প্রেমে পড়ে গিয়েছি এটা কিন্তু খুবই ভিন্ন একটা এটা আসলে লোকে কেউ না কেউ এটাকে আর আর আমি জানি না যে আপনি বলছেন যে এই কথার এগেইনস্টে বা এই কথার রিপ্লাই এ যদি কেউ বলে থাকে আমি সত্যি বলবো যে তার স্ত্রীর একজন তার পেজে আমি বলবো যে আপনি অথেন্টিক সোর্সটা খুঁজে আমার মনে হয় তারপর আপনি তাদের চেক করে দেখা উচিত যে আসলে বলেছে কিনা তোমাকে সে কোনো ইয়ে করে কিন্তু সে বলতে যাচ্ছে যে আপা এত সহজে গলবেন না 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 ভাই এরকম কথা মানে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তারপরেও থাকে কি সমালোচনা আলোচনা থাকবে কিন্তু তুফান এমন একটা জায়গায় চলে গেছে যে সাকিব খানকে নিয়ে যদি আরো 20টা মানে যে কোনো ঘটনার কথা এখন উল্লেখ করা যায় সেটা আসলে গৌণ হয়ে গেছে মুখ্য না মুখ্য হচ্ছে মানুষ অনেকদিন পরে আবার সিনেমা হল মুখে হয়েছে সিনেমা দেখছে এটা একটা এবার তুফান সিনেমার আর একটা নতুন মানে আমার দেখা এখন পর্যন্ত যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম সময়ে সাকিবকে নিয়ে অনেক কানা ঘোষার কথা শোনা গিয়েছে যে সিনেমায় সেটা করেছে অমুককে গালবন্ধ করেছে বা সিনেমাটাকে ভুগিয়েছে বা কোনো নায়িকার সাথে তার প্রেম রোমান্স হয়েছে তুফান সিনেমাটা তো আমি এখন পর্যন্ত যা দেখলাম এবং মানে নাবিলা এবং মিমি দুজনই তার নায়িকা দুজনই আসলেই প্রশংসা করেছে এবং ডিরেক্টরও খুব প্রশংসা করেছে এবং ডিরেক্টর যে এমন না সিনেমা রিলিজের পরে করেছে নট দ্যাট রিলিজের আগেই করেছে এবং রায়ন রাফিটা আরও বেশি আমার কাছে অবাক লেগেছে যে যেহেতু রায়ান রাফি এমন একটা সময় যে ওই প্রডিউসার পরপর নিশোকে নিয়ে আরও দুটো সিনেমা বানাচ্ছে ফলে সাকিবকে নিয়ে শুধু শুধু তার প্রশংসা করার কোনো দরকার নেই সেই জন্যই আমি বলছিলাম যে আসলে তোমার মানে পুরা পেশাদারিত্বটা থাকলে তখন আসলে সিনেমার মধ্যে এই জিনিসগুলো খুব বেশি আর আলোচনা বা এগুলো নিয়ে মানুষের গুজব বা ফিসফিসানি এগুলো মনে হয় থাকে না তো তোমরা কাজ করেছিলে আমি যতটুকু জানি কলকাতায় একটা দীর্ঘ সময় এই সিনেমাটার কাজটা করেছ কাজটা করতে গিয়ে তুমি যখন আমাদের এখানে কাজ করেছ বিশেষ করে আয়নাবাজি আইনাবাজির সাথে এই সিনেমাটা আমি তো বিষয় বৈশিষ্ট্যগত অবশ্যই অনেক পার্থক্য আছে কিন্তু কাজের পরিবেশ এবং কাজের যে ধরন তোমার কাছে কি মনে হয় এখন কি আমরা অনেক বেশি ফাস্ট এগো এগোতে পারছি না আমরা শুধু পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ডাস্ট্রিকে ফলো করছি কোনটা আমি এখন একটা কথা বলি আমাদের প্রথমত শুটিং কিন্তু বাংলাদেশেও কিছুটা হয়েছে আমার পার্ট কিছুটা আমি ওখানেও করেছি কলকাতায় কলকাতায়ও আমার শ্যুট হয়েছে মিমির পার্ট পুরোটাই ওখানে হয়েছে তো দুটো জায়গা মিলেই শ্যুট হয়েছে এক দুই হচ্ছে দেখেন মানে সিনেমা ইজ অলওয়েজ লার্জার দেন লাইফ আমাদের আগেও আর্ট ঘরানার সিনেমা হতো যেটা হচ্ছে যে বাস্তব ঘেষা গল্প বা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সেটা আগেও হতো সেটা এখনো হচ্ছে বরং এখন আমার মনে হয় রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা অনেক বেশি বেড়ে গেছে কিন্তু ফাইটিংয়ের সিনেমাকে আগেও হতো না হতো তো আমি এরকম হ্যাঁ এইভাবে এই স্কেলে আমার কাছে মনে হয় এটা তো পার্শ্ববর্তী ইনফ্লুয়েন্স হওয়ার কিছু নয় একসময় ইন্ডিয়া বা ভারতও কিন্তু হলিউড দ্বারা ইন্সপায়ার্ড হয়েই কিন্তু এভাবে সিনেমা বানাচ্ছে বা আপনি যদি এখন মানুষ তেলেগু সিনেমা দেখে আমার তো মনে হয় আমি যখন তেলুগু সিনেমা দেখি আমার কাছে কোরিয়ান সিনেমার মতো লাগে কারণ আমার কাছে খুব মনে হয় কোরিয়ান সিনেমা দ্বারা তারা ইন্সপায়ার্ড তো ইন্সপিরেশন থাকেই আমার কাছে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট এই মারদাঙা ব্যাপারটাকে যেগুলো আগেও আমাদের বাংলাদেশি সিনেমায় আমরা দেখেছি এটাকে যদি একটু স্মার্টলি প্রেজেন্ট করা যায় তাহলে ওয়াই নট তো সেটাই করার চেষ্টা হয়েছে তো আমি এখানে কোনো ভুল কিছু দেখি না আমাদের অডিয়েন্সরা তো এনজয় করেছে অনেকে এটাকে বলছে যে কপি বাস ডিরেক্টর কপি সিনেমা চুরি সিনেমা এটা অ্যানিমেল এবং কেজিএফ টু এবং আরও একটা সিনেমাকে তিনটা সিনেমার সংমিলন বা সংমিশ্রণ করা হয়েছে যদি আমি নিজের সিনেমাটা দেখেছি এই তিনটা সিনেমার গল্পের সাথে আমি এটাকে মিল পাইনি হয়তো কোনো কোনো দৃশ্যায়ন ক্ষেত্রে দৃশ্যায়নের ক্ষেত্রে কিছুটা মানে আছে সেটা তো আমরা দেখেছি মিশন ইম্পসিবল টু টম ক্রুজের অনেক অ্যাকশন দৃশ্যের মানে দৃশ্যকে আমরা বোম্বের অনেক ছবিতে দেখেছি নায়ক ওই একই স্টাইলে গান নিয়ে বা আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি যখন এটা শুনেছ বা তোমার তোমাদের কাছে কি মনে হয়েছে এটা কপি সিনেমা হয়েছে বা গল্পের জায়গায় তো কোনো কপি নেই এটা শুনেন আমার এই এই টিম নিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছে যে এরা যা বলে একদম প্রথম থেকেই শোর হয়ে এবং সত্যি কথাটাই বলে সবাই একটা কথা বলেছে এটা মৌলিক গল্প এখানে কোনো কোনো গল্প দ্বারা ইন্সপায়ার্ড না উইচ ইজ ট্রু রাফি শুরু থেকেই বলেছে আমি একটা কেজিএফের মতো সিনেমা বানাই কেজিএফ পুষ্পার মতো সিনেমা বানাতে চাই ও কিন্তু এই কথা থেকে কোনো পিছপা হয় নাই যে না আমি ওভাবে এখন ওরকম সিনেমা বানাতে চাই বলতে সে বোঝাচ্ছে ওরকম যাতে দেখতে লাগে

প্রথম তুমি সাকিবকে দেখলা সেটাই কে মানে নাচের মেয়ে জন্য ডিরেক্টরে ঝাড়ি খেয়ে তাড়াতাড়ি কস্টিউম দিচ্ছ কস্টিউম বললো তারপর ছেলেটার সাথে তোমার আস্তে আস্তে যেভাবে তার প্রতি এক ধরনের মা ছেটাকে একটু হেল্প করার জন্য একসাথে বাসে যাচ্ছ অবলীলায় মানে আমি ঠিক এই জায়গা থেকে নাবিলাকে প্রথম দিকে আমি করতে পারি যে নাবিলা নাবিলা এটা এরকম করতে পারছে এটা আমার ফিলিংস মনে হচ্ছে কী সুন্দর অবলীলায় সাকিবের হাতে হাত রাখছে সাকিবের ঘরে হাত রাখছে সিনেমা হলে গিয়ে সাকিবকে একসাথে দেখছে তাদের একসাথে আলিঙ্গনতা বা যেইভাবেই সুন্দর এই রোম্যান্টিক দৃশ্যগুলো ধর আইনাবাজিতে এইটা কখনো ইচ্ছে না মানে মানুষ চোখের সামনে দেখে না এইটা একটা নতুনত্ব মনে হয়েছে নাবিলার নতুনত্ব না কিন্তু নাবিলার এইভাবে উপস্থিতিটা অবশ্যই এক ধরনের নতুন একটা দৃশ্যায়ন ছিল তুমি কেউ খুব মানে তোমাকেও আসলে কোনো কখনো এই ধরনের দৃশ্য আমরা দেখিনি এতটা সাবলীলভাবে কীভাবে পারলে এটা কি জন্য কি প্র্যাকটিস ছিল নাকি নাকি কি নাকি তুমি পুরোটাই আসলে অভিনয় নাকি তুমি পারো কোনটা না অভিনয় তো বটে কিন্তু আমি বলছি যে মানে এটা কি তাৎক্ষণিক ভাবে হয়ে গেল নাকি অনেক দিন ধরে রিহার্সাল করে করে না এটা রিহার্সাল কিছু ছিল না হাত ধরা তো খুব মানে এটা একটা নরমাল ন্যাচারাল জিনিস এটাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না আমি একটা কথা বলি আমি যে সব জায়গায় বলেছি যে উনি একটু ইন্ট্রোভার্ট হ্যাঁ তো আমি কিন্তু নিচ থেকে ওনার সঙ্গে গিয়ে কথা বলতাম উনি কিন্তু আমার সঙ্গে প্রথম এক দু তিন দিন নিজ থেকে বলেনি মানে উনি হ্যাঁ একটু হাসছে একটু এই হচ্ছে খুব ভালো শর্ট হয়েছে বা ভালো অভিনয় করো এরকম একটা গম্ভীর হয়ে থাকতো গুরুগম্ভীরও হয়ে থাকতো না উনি অলওয়েজ স্মাইলিং ফেস থাকতো কিন্তু উনি ওনার কাজ করতো শর্ট দিত উনি ওনার রুমে চলে যেত ওরকম ছিল বা শটের মাঝে উনি প্রত্যেকবার মনিটরটা দেখতো মানে মনিটার কি কেমন হয়েছে প্রত্যেকটা শটের পরে উনি চেক করে ওর টুকি তো আমরা এক হচ্ছে যে আমরা সবসময় শুটিংয়ের মাঝে অনেক গল্প করি আপনার সাথে কত গল্প করছি জীবনে এই দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্টিংয়ের জায়গা থেকে উনি তো খুব ভালো অ্যাক্টার উনি উনি যে কারোর সাথে অভিনয় করতে পারবে উনি ওনার ভালোটা করে চলে আসবে কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই র্যাপোটা বিল্ড আপ করা তাই আমি নিজ থেকে ওনার সাথে গিয়ে কথা বলেছি গল্প করেছি এবং উনি তারপর খুব ইজি হয়ে গেছে আমার সাথে তো এবং এই যে এই যে কেমিস্ট্রি কথা বলছে সবাই রসায়নের কথা বলছে বাতো সুন্দর সাবলীল এই এটাতে আমি বলবো যে উনি আমাকে অনেক ইজি ফিল করিয়েছে মানে আমার কখন আমার কোনো হেজিটেশন বা আমার কোনো আছে না আনইজনেস কাজ করে নি जस्ट बिकॉज़ সেதே লেগেছে হ্যাঁ আমি যদি বলি বেশ তো আমার ওই দৃশ্যটা সিনেমা হলে যখন গেছো তুমি চাচ্ছ যে সে তোমাকে একটু আদর করুক সে বলছে তুমি যে উঠেছি মনে হচ্ছে তারপরে তার সাথে যেভাবে তোমাদের রসায়নটা হলো তো যেটা বলছেন যে একটা নতুন মানে কারোর সাথে হুট হট করে কাজ করে তুমি তো এই মিডিয়া একবারে নতুন ছিল যদিও আয়নাবাজি করেছো কিন্তু আয়নাবাজি এটা টোটালি একটা ডিফারেন্ট মুভি ছিল তারপরে সেখানে অমিতাভ রেজা এবং চঞ্চল ছিল এখানে আর্টিস্টগুলো মেইন স্ট্রিমের আর্টিস্ট ফলে সব কিছু মিলিয়ে আর আরেকটা জিনিস কি বাবু ভাই আমি অনেক মেন্টাল প্রিপারেশনও ছিল আমার হ্যাঁ যে রিহার্সালের অত সুযোগ ছিল না করেছি বাট অত বিশেষ করে আর্টিস্টের সাথে অত সুযোগ ছিল না তো আমার মেন্টাল প্রিপারেশনটা অনেক ছিল যে এবং আমি একটা জিনিস আছে যে যখন ক্যামেরা অন হয় আমি শো শুরু হয়ে গেছে এখন পিছিয়ে তাকানোর কোনো উপায় নাই আমি বেস্টটা দেয়ার চেষ্টা করি আমার ক্যাপাসিটিতে তো আমি ওটাই করি তখন আমি আসলে তোমাকে কি ঠিক এই ক্যারেক্টারের জন্য ডিরেক্টর বলেছিল হ্যাঁ মানে তোমার দুইটা ক্যারেক্টার শোনার পর তুমি যদি তোমাকে মিমির ক্যারেক্টার করতে বলতো তুমি করতে হ্যাঁ আমি বুঝে বোঝার চেষ্টা করতাম যে আমি যদি করি তাহলে ক্যারেক্টারটা বা তার আশেপাশে সবকিছু কিভাবে ডিজাইন করা হচ্ছে কারণ আমি যেটা বুঝেছি বা জেনেছি দেখেছি যে আপনার কাস্ট অনুযায়ী কিন্তু অনেক কিছু ডিজাইন হয় কাস্ট অনুযায়ী কোরিওগ্রাফি ডিজাইন হয় কাস্ট অনুযায়ী সে কীরকম কস্টিউম পরছে সেটা ডিজাইন হয় সিনও তার মতো করে মানে তার মতো করে না তাকে মাথায় রেখে ডিজাইন হয় তো যদি আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমি হয়তো এটা পুল অফ করতে পারবো তাহলে করতাম তুমি যখন মিমির ছবিটা দেখলা পুরোটা দেখার পর ধরো যে দুইটা গানই তো মেসিভ হিট করেছে প্রথম হচ্ছে উড়া ধরা তারপর হচ্ছে কোকিলের গানটা কুকু মানে দুইটা কেন একটা নিজেকে কল্পনা করতে পারো বা পারতে আমি ওই আবারও ওই কথা বলেছি যে আপনি হয়তো এখন এটা দৃষ্টান্ত আপনি দেখতে পাচ্ছেন যে মিমি কিভাবে করেছে বা দুই গানে আমাকে হয়তো এভাবে দেখা যেত না আমাকে হয়তো অন্যভাবে দেখা যেত তো সেভাবে আমি কল্পনা করতে পারিনি সেটা আমি একটু দেখলাম একটু অংশ কয়েক সেকেন্ড মৌসুমী মৌর ক্যামেরায় যে ফাইজলিকে তুমি যে প্ল্যানটা হচ্ছিল তুমি যে রিদমে যেটা দিছিলা ওই মোবাইলে একটুিয়েতে দেখেছি যে মানে एवरीथिंग ইজ পসিবল একজন এক একজনের মত व्हाই নট আমার জীবনের সবচেয়ে বড় মানে এখন মানে এখন নামি আইনাওয়াজি করার পর থেকে ফেস করছি যে আমাকে মানুষ আপনি আমার র সাইডটা দেখেছেন আপনি আমার কারণ আপনার সাথে আমি যে কাজগুলো করেছি সেগুলো তো হেকটিক কাজ ছিল লম্বা সময় ধরে আমরা দেশেও কাজ করেছি বাইরেও কাজ করেছি তো আপনি আমার অনেক র পার্টটা দেখেছেন যার কারণে আপনি দেখতে পেয়েছেন আমি রাগ করতে জানি মানে অনেক মানুষ জানেও না যে আমি রাগ করতে জানি তো আমার অনেক সাইড অনেক মানুষই দেখে না বা আমি সব সময় সামনে আনি না তো সবাই আমাকে না ওই সুইট সফট মিষ্টি মেয়ে পাশের বাড়ির মেয়ে এই এর বাইরে চিন্তা করতে পারে না কেন জানি আর আমার কাছে মনে হয় অ্যাজ এন অ্যাক্টার আমার সেই জায়গাটা ভাঙা উচিত যার কারণে আমি জুলির ক্যারেক্টারটা মানে নিতে চেয়েছিলাম বা করতে চেয়েছিলাম সেখানে আপনি যা যা বলছেন আমার কাছে মনে হচ্ছে ওয়াই নট মানে আমার কাছে মনে হচ্ছে আমার ওই ইমেজটা ভাঙা দরকার এবং একজন অ্যাক্টারের আসলে সব রকমভাবেই নিজেকে মেলে ধরতে হবে তার জায়গাটা মানে তার কতখানি পটেন্সিয়াল আছে সেটা বোঝানোর জন্য তো এখন কেরিয়ার প্ল্যান কি মানে এরকম একটা ধামাকা প্রথমে আয়নাবাজি তারপর একটা গ্যাপ তারপর তুফান আবার কি গ্যাপ হবে নাকি একটা ধারাবাহিকতা থাকবে আমি জানি না আমি আমি তো আসলে প্ল্যান করতে পারি না অনেকেই আসলে প্ল্যান করে অনেক কিছু করতে পারে আমি আসলে এই টেকনিকটা এখন জানি না কি হবে প্ল্যান তুফান টু হবে এটা একটা জোর আলোচনা চলছে তুফান টু থেকে জুলি জুলিতে তো থাকলে থাকতেই হবে কারণ আমরা তো সিনেমার শেষ যেই জায়গাটায় দেখলাম যে নায়ক তো আসলে যখন পুলিশ তাকে খুঁজছে বা জানতে পারলো যে আসল তুফান মরেনি হ্যাঁ নকল তুফান মরেছে বা পরে আবার বোঝা গেল নকল তুফানও আসলে মরেনি নকল তুফানকেও বাঁচিয়ে রাখা হয়েছে বোঝা যাচ্ছিলো এবং দেখা গেল যে

তো ওটা হচ্ছে সামনে মানে আপনারা দেখতে পাবেন সামনে আর তুফান টু আসলে কথা বলার অবকাশ এখনো হয়নি আমার কারো সাথে কারণ সবাই এখন তুফান নিয়ে এত ব্যস্ত আছে এটার প্রচারণা রিলিজ সব ইন্টারন্যাশনাল রিলিজ সব কিছু মিলে তুফান টুনি আসলে কারো সাথে আর কথা হয় নাই বাকি মানে পুরোটা আসলে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে ডিরেক্টর জুলিকে রাখবে কি রাখবে না আইডোন্ট নো মানে প্রডিউসার তোমার খুব ভালো বন্ধু হুম ওটিটি প্ল্যাটফর্মের প্রডিউসারও তোমার খুব ভালো বন্ধু তারা লগ্নি কারো তো তো তোমার তো জানাটা আরো বেশি আগের কথা জানবো হয়তো পরে এখন এই বিষয়ে কথা হয়নি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তুমি কি যেহেতু তোমার কথাগুলো বললা তার এরকম কমার্শিয়াল ফিল্ম মশলাদার বাণিজ্যিক ছবি মারদাঙ্গা ছবি যদি আরো অন্যরা করতে চায় তোমার কাছে তুমি করবে নাকি না সেখানে তোমার ডিরেক্টর চুজের ইস্যু আছে প্রোডাকশনের চুজ করার ইস্যু আছে যে স্মার্টলি যেটা প্রেজেন্ট করতে পারবে আমি সব কিছুতেই আছি মানে আমার কথা হচ্ছে প্রোডাকশন স্মার্ট হতে হবে এটাই মানে তোমার কাছে আগে এটা তোমাকে ওই জায়গাটা তোমার আস্থা পেতে হবে যে একটা স্মার্ট ভালো প্রোডাকশন হতে হবে স্মার্ট তাহলে তুমি যে কারো সাথে কাজ করতে হ্যাঁ ওয়েল আমি একটু তোমার পেছনের দিকে আসতে চাই হুম বর্তমান জানি সামনেটা শুনলাম তোমাদের একসময় একটা খুব ভালো সার্কেল ছিল মানে যে সার্কেলটা তোমরা ধর প্রেজেন্ট করছিলা মানে একই সাথে চলাফেরা একই সাথে অনেকগুলো দিন ছিল তোমাদের এখন সেই সার্কেলের এখন কে কোথায় কেমন আছে বা কারোর সাথে কারো যোগাযোগ আছে আমি আমার কি কোনো সার্কেল ছিল আমার খুব ভালো বন্ধু আমার টু 1 বন্ধুত্ব অনেকের সাথেই থাকতে পারে না মারিয়া তারপর হচ্ছে সাফা তোমাদের একটা খুব ভালো বন্ডিং ছিল তোমাদের একসাথে খুব ভালো একটা ছিল এখন কি সেই যোগাযোগটা আছে নাকি না সাফা তো দুই আগে দুই দিন কি তিন দিন আগে আমার বাসায় আসলো আর মারিয়া তখন দেশের বাইরে থাকে আপনি নিশ্চয়ই জানেন মারিয়ার সঙ্গে আমার শেষ কথা হয়েছে কয়েকদিন আগেই যেহেতু এখন এই মুহূর্তে ঢাকায় আছে তো দেখা করার একটা ইয়ে মানে টাইম আমরা বের করার নিয়ে কথা বলছিলাম বাট আমার দেখা হয়নি এখনও তার সাথে সে আমেরিকা থেকেও আমাকে একবার কল করেছিল এখন যেটা হয়েছে যে আগের মতো বন্ডিং বলতে কি এখন সবাই সবার লাইফে এতো ব্যস্ত হয়ে গেছে আর বিশেষ করে আমার বেবি হওয়ার পর থেকে আমি আসলে ওই মেইনটেইন করার ব্যাপারটা আমার মানে আমার ঠিক হয়ে ওঠেনি মানে একটু লোভ সামলাতে পারলাম না একটা কথা অনেক দিন তো চাচ্ছ যে তুমি আর মারিয়া খুব ভালো বন্ধু ছিল সাপাতো বন্ধু জনজনে কি তোমাদের মধ্যে কি কোনো একটা কারণটা জানতে চাও না কোথাও কোনো একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা আমি বলবো যে হ্যাঁ একটা সময় যতটা আমরা আমাদের দেখা সাক্ষাৎ হতো বা যতটা আমরা হ্যাংআউট করতাম সব জায়গায় বা একসাথে একসাথে বেশি ছিলাম সেটা একটা একটা সময়ে ওটা ফেড আউট হতে থাকে আমি বলবো না যে কোনো তিক্ততা হয়েছে বা কোনো ইয়ে হয়েছে এটা ফেড আউট হতে থাকে ধীরে ধীরে কিন্তু আমরা সবসময় ইনটাচে ছিলাম আমরা হয়তো সেভাবে আগের মতো আর কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয়নি বা হতো না বাট ইন টাচ সবসময় ওকে তুমি যখন কাজ শুরু করলে মানে আমাদের তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই সিদ্দিকা কবিরসের রান্না দিয়ে ওই শোটি করে লাকি ফিমেল উপস্থাপক হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করলো তারপরেই যারা কাজ শুরু করেছিল তার বেসিক্যালি তাদের মধ্যে তুমি মারিয়া অনেক পরে শুরু করলো তো আর ছিল আরজে থেকে এবং তোমরা একটা ধারাবাহিকতা দীর্ঘ সময় একটা মানে একজন ফিমেল উপস্থাপকে যে মানে একজন তারকা খ্যাতি অর্জন করতে পারে তার মধ্যে যে দুই তিনজনের নাম বলা যায় তার মধ্যে তুমি ছিল একজন একটা জিনিসকে বলবে যে এখন তো অনেক প্ল্যাটফর্ম কিন্তু এখন সেরকম ভাবে বেরিয়ে আসছে না কেন আমার কাছে মনে হয় যে আমরা খুব সুন্দর একটা সময় পার করেছিলাম যখন বিভিন্ন টিভি চ্যানেল আসলে চেষ্টা করছিল একটু ডিফারেন্ট ডিফারেন্ট অনুষ্ঠান করার এবং মানুষ টেলিভিশন তখন দেখতো তখন এই ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া এতটা কি বলবো সরগরম ছিল না যতটা না এখন তো যার কারণে টিভির অডিয়েন্স মানে এরকম ছিল যে আচ্ছা অমুকের শো অতটা বেজে যাবে আমরা দেখবো বসে থাকবো টিভির সামনে যার কারণে অনুষ্ঠান আমার মনে হয় খুব যত্ন সহকারে তখন নির্মাণ হতো এক দুই হচ্ছে আমার কাছে মনে হয় নসিন বলি বা মুনমুন আপা। আমার খুব পছন্দের ছিল ফারজানা ব্রাউনিয়া উনি উনি বেশ বেশ স্পন্টিনিউ ওনার উনার উপস্থাপনার জায়গায় তো আমার কাছে মনে প্রত্যেকে না আপনি খেয়াল করবেন তাদের প্রত্যেকের ভঙ্গি কিন্তু আলাদা প্রত্যেকের একটা নিজস্বতা আছে প্রত্যেকের উপস্থাপনা আপনি কারোর সাথে কারোটা কিন্তু ম্যাচ করতে পারবেন না যে আচ্ছা ওর উপস্থাপনাটা একটু দেখাচ্ছে বা তারটা ওর মতো দেখাচ্ছে সবাই না নিজের একটা সক্রিয়তা আছে এবং প্রত্যেকে খুব ইমোশনাল মানে নসিনকে আমি যতদূর দেখেছি বেশ ইমোশনাল আমি নিজেও কিছুটা ইমোশনালটা হ্যাঁ আমরা ওই

ফুমি সাকিব খান যদি তুমি সামনের দিকে আগাতে চাও সামনে যদি প্রত্যাশা করো যে আমার হাতে আরো দুই তিনটা সিনেমা আসুক তুমি কাকে চাইবে নিশু আরফিন নিশু সাকিব খান আর অপূর্ব কাকে চাইবে দু তিনটা সিনেমায় দু তিনজনকে আলাদা আলাদাভাবেই চাইতাম একজনকে স্পেসিফিক চাও না আমার তো মনে হয় যেন আর্টিস্ট সবার সবার সঙ্গে কাজ করা উচিত সর্বশেষ প্রশ্ন সাকিবের সাথে কি তোমার নতুন কোন সিনেমা সামনে হওয়ার সম্ভাবনা আছে কিনা জানো কিনা না এখন পর্যন্ত সেরকম কোনো কথাবার্তা নেই দর্শক নাবিলা বলেছে এখন পর্যন্ত জানে না কিন্তু আকাশে বাতাসে অনেক খবর হচ্ছে সাকিব খানের আগামী বছর দুটি সিনেমার একটি নায়িকা হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে মাসুম রহমান নাবিলা এবং অনেকে বলছে নতুন একটি জুটি আসছে নতুন একটি রসায়ন খুব চমৎকার তাদেরকে পর্দায় লেখেছে এটা দর্শকদের বা সাকিবিয়ানদের দাবি অনুযায়ী ডিরেক্টররা নিশ্চয়ই সেরকম ভাববেন যতদিন ভাবছেন আমরা ততদিন অপেক্ষায় থাকি আর অপেক্ষা প্রহর করতে হয়তো সামনের কোন এক অনুষ্ঠানে আবার আমরা না বিলার সাথে কথা বলবো ততদিন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি